সকল চাকরির ক্ষেত্রে থেকে, সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে থেকে কোটাগুলো তুলে ফেলতে হবে, এই এই চাওয়া পাওয়া আমাদের। আর এটা মাথায় রাখতে হবে যে আবেগ দিয়ে কোনো সময় দেশ চলে না। যদি আমরা এখন যদি মেধাবীদের প্রায়োরিটি না দিয়া কোটাধারীদের প্রায়োরিটি দিই, যেই যোগ্যতার জায়গায় এখন মেধাবীদের থাকার কথা সেই জায়গায় যখন তারা চলে আসবে, তারা সেই জায়গাটার মিস ইউজ করবে। কোটা বাতিলের আন্দোলন করছে, আমরা তো কোটা বাতিল চাই। আপনি হয়তো জানেন যে 2018 সালে কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করেছিল, তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটা পরিপত্র জারি করে এবং সকল কোটা তুলে দেয়, এবং আজকে 2024 আবার সেই কোটা কামব্যাক করেছে। তো এটা তো একটা মানে শিক্ষার্থীদের জন্য একটা বৈষম্যমূলক আচরণ এবং একটা প্রহসন শিক্ষার্থীদের সঙ্গে। তো আমরা তো এই প্রহসন মেনে নিতে পারছি না, এটা একটা ডিরেক্ট বৈষম্য। হ্যাঁ, তো সেই জন্য আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ দেখছেন, অবরোধ কর্মসূচি দেখছেন। শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে থাকছে, এবং আমরাও আছি। সবাই আমাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে আমরা সবাই আজকে এখানে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যারা প্রতিবন্ধী আছে, অনগ্রসর জাতি যাদেরকে আমরা বলি, হ্যাঁ, যে কমিউনিটিটা অনগ্রসর, তাদের প্রতি আমরা সহনশীল হতে পারি, কিন্তু এরকম বৈষম্য মেনে নিয়ে যাওয়া নেই। ইভেন আপনি তো হয়তো জানেন যে আমি বাংলাদেশ রেলের যে আন্দোলনে আপনারা আমাকে দেখেছেন, সেই রেলের আন্দোলনে যারা পোষ্য কোটা, আপনারা হয়তো জানেন যে পোষ্য কোটা কিন্তু রেলে সবচেয়ে বেশি পোষ্য কোটা রয়েছে। তো আজকে রেলের যে করাপশন, রেলের করাপশনের অন্যতম মূল কারণ হচ্ছে এই পোষ্য কোটা। তো এখন যদি এই কোটাগুলো, এটা যদি আবার হচ্ছে মানে অবশিষ্ট থেকেই যায়, তো তখন কী হবে? দেখা যাবে যে কোনো সেক্টর থেকে আমরা করাপশন কমাতে পারবো না। তো যদি এই জায়গাগুলোতে মেধাবীরা আসে, যোগ্য লোকগুলো আসে, তখন কিন্তু আমরা যে আজকে দুর্নীতি বেঞ্চের কথা বলি, মতিহুরের কথা বলি, এত দুর্নীতি, আমাদের দেশে মুদ্রাস্ফীতি চলছে, আমাদের মানুষ খেতে পারছে না, আমাদের মানুষ সুইসাইড করছে, এর কারণগুলো হচ্ছে এই কর্পোরেট লোকেরা, যারা হচ্ছে প্রবলেম সলভ না করার বদলে বরং লুটেপুটে খাচ্ছে। কারণ হচ্ছে বাপদাদার তালুকদারি পেয়ে গেছে, শুধু রেলের পোষ্য কোটা না, সকল প্রকার চাকরির ক্ষেত্রে। আগে তো প্রথম হচ্ছে কি, আমরা নবম গ্রেড দশম গ্রেডের কথা বলেছি, কিন্তু এখন আমরা বলছি যে সকল চাকরির ক্ষেত্রে কোটা বৈষম্য একদম নিপাত যাক, সকল চাকরির ক্ষেত্রে থেকে, সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে থেকে কোটাগুলো তুলে ফেলতে হবে, এই এই চাওয়া পাওয়া আমাদের। বিশ্বের সাথে আপনাকে তাল মেলায় চলতে হবে, সমগ্র বিশ্বের সাথে তাল মেলায় যদি চলতে হয়, তাহলে মেধাবীদের বিকল্প কোনো কিছু নাই। আর এটা মাথায় রাখতে হবে যে আবেগ দিয়ে কোনো সময় দেশ চলে না, দেশের অর্থনীতি চলে না, দেশের স্ট্র্যাটেজি চলে না। যদি আমরা এখন যদি মেধাবীদের প্রায়োরিটি না দিয়া কোটাধারীদের প্রায়োরিটি দিই, যারা অযোগ্য লোকেরা, যোগ্য মানে যেই যোগ্যতার জায়গায় এখন মেধাবীদের থাকার কথা সেই জায়গায় যখন তারা চলে আসবে, তারা সেই জায়গাটার মিস ইউজ করবে। তো এই এই চাওয়া পাওয়া, এই চিন্তাভাবনার জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা কোটা চাই না। তো যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে, রাজপথে থাকবে, এবং আমরা সবাই একসঙ্গে এই যে আমাদের সঙ্গে যে প্রহসন চলছে, এই প্রহসনের মোকাবেলা আমরা করবো।